আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পাঁচটি ব্যাংক। যে পাঁচটি ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার টাকা মারা যাওয়ার কোনো ভয় থাকবে না বা আপনার টাকা হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। বাংলাদেশের এমন অনেক ব্যাংক আছে যেই ব্যাংকে মানুষ টাকা ডিপোজিট করার পরে কয়েক বছর পরে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ তাদের জমা টাকা আর ফেরত পায়নি। তো আজকের ভিডিওতে আমি পাঁচটা ব্যাংক আপনাদেরকে রিকমেন্ডেড করব, যে পাঁচটি ব্যাংকে আপনি পাবেন নানা রকমের সুবিধা। তো চলুন আর বেশি কথা না বলে পাঁচটি ব্যাংকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের জনপ্রিয় ব্যাংকের মধ্যে একটি অন্যতম ব্যাংকের নাম হলো ডাচ বাংলা ব্যাংক। আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করে একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংকে ডিপিএস সিস্টেম রয়েছে, সেই ডিপিএস সিস্টেমে টাকা জমা রাখতে পারবেন। এবার তাহলে একটু জেনে রাখা দরকার ডাচ বাংলা ব্যাংকে আপনি কিভাবে বা কোন পদ্ধতিতে টাকা জমা রাখবেন। এখানে ডিপিএস পদ্ধতিতে আপনি যে টাকা জমা রাখবেন সেই টাকা জমা রাখার মেয়াদকাল হবে 3, 5, 8 কিংবা 10 বছর। আপনি এখানে 500 টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা মতো টাকা জমা রাখতে পারবেন এবং ডাচ বাংলা ব্যাংকের সুদের হার শতকরা 7.5%। এই ব্যাংকে সঞ্চয় হিসাবের জন্য সুদ দিবে 4 টাকা করে। আর ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে বড়দের সুবিধা আপনি পেয়ে থাকবেন, সেটি হচ্ছে এটিএম বুথ। ডাচ বাংলা ব্যাংকে সারা বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে সব মিলিয়ে 1273টি এটিএম বুথ আছে। সুতরাং এটিএম বুথের দিক থেকে ডাচ বাংলা ব্যাংক সব থেকে এগিয়ে। দুই নম্বরে যে জনপ্রিয় ব্যাংকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সেই ব্যাংকটির নাম হলো শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। শাহজালাল ইসলামী ব্যাংক ডিপোজিট সিস্টেমগুলোকে লাখপতি ডিপোজিট স্কিম বলে আখ্যায়িত করা হয়। এখানে আপনি 3 বছর, 5 বছর, 8 বছর এবং 10 বছর মেয়াদে টাকা জমা রাখতে পারবেন। মাসিক কিস্তি হবে 450 টাকা থেকে শুরু করে 650 টাকা এবং 1250 টাকা, এমনকি 2350 টাকাও নির্ধারণ করা হয়ে থাকে। এছাড়া ডিপিএস সিস্টেমে যে মুনাফা আপনি উপভোগ করতে পারবেন সেই মুনাফার পরিমাণ ব্যাংক কর্তৃক নির্ধারণ করা হবে এবং সঞ্চয় হিসাবে শতকরা 4 টাকা হারে মুনাফা পেয়ে থাকে। এবং যদি আপনার সঞ্চয় অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্টে শতকরা 4 টাকা করে মুনাফা পাবেন। বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ব্যাংকের নাম হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ডিপিএস সিস্টেম রয়েছে, সেই ডিপিএস সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করি। এই ব্যাংকে আপনি সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5000 টাকা অবধি মাসিক কিস্তিতে জমা রাখতে পারবেন। টাকা জমানোর মেয়াদকাল হবে 5 বছর থেকে শুরু করে 10 বছর এবং 5 থেকে 10 বছরের আপনি যে টাকা ডিপোজিট করবেন তার মুনাফা বা লভ্যাংশ হবে 9 থেকে 10%। এবং এই ব্যাংকে যদি আপনি সঞ্চয় হিসাব বা সেভিং অ্যাকাউন্ট খোলেন এবং সেভিং অ্যাকাউন্টে আপনার মুনাফা দিবে 7.75% হারে। বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ব্যাংকের নাম হলো সোনালী ব্যাংক। এটি একটি সরকার নিয়ন্ত্রিত ব্যাংক। সোনালী ব্যাংকে আপনি 5 বছর মেয়াদী একটি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই ব্যাংকে মাসিক কিস্তিতে 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত রাখতে পারবেন এবং সোনালী ব্যাংকে আপনি লাভের অংশ পাবেন 8.5% করে। এবং যদি আপনি এই ব্যাংকে সঞ্চয় হিসাব বা সেভিং অ্যাকাউন্ট খোলেন এবং সেভিং অ্যাকাউন্টে যদি আপনার টাকা থাকে তাহলে আপনি বছর শেষে পাবেন 6.5%। সর্বশেষ যে ব্যাংকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সেই ব্যাংকটার নাম হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যেটাকে বলা হয় ইউসিবি ব্যাংক। ইউসিবি ব্যাংকে গ্রাহকদের জন্য রয়েছে নানা রকমের ফ্যাসিলিটিস সুবিধা এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই ব্যাংকের শাখা এবং উপশাখা রয়েছে এবং এই ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দুইটাই পাবেন। এই ব্যাংকে যদি আপনি ডিপিএস করেন তাহলে আপনার মেয়াদকাল শুরু হবে 4 বছর থেকে 10 বছর পর্যন্ত। ব্যাংকে আপনি সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত মাসিক কিস্তি হিসাবে জমা রাখতে পারবেন। এই ব্যাংকে সুদের হার শতকরা 9% এবং যদি আপনি সেভিং অ্যাকাউন্ট খোলেন তাহলে গ্রাহকদের জন্য ইন্টারেস্ট থাকবে 5% করে, যা অন্যান্য ব্যাংকের থেকে অনেক বেশি। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা যারা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা নিজেরাই চিন্তা করে মিলিয়ে নিতে পারবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন।